আজকে তৈরি করছে হোয়াইট ফিশ এত ইয়ামি হোয়াইট ফিশ দিয়ে ভেজিটেবল এত ইয়ামি যারা হোয়াইট ফিশ কীভাবে খাবেন বা কীভাবে খায় ভাবতেছেন তারা এভাবে তৈরি করে খেতে পারেন একটা মজার খাবার যা বলার বাইরে আমি তৈরি করলাম আমার মতো করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ডাল্লাহরমাতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে শটফট একটা খাওয়ার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তা হলো হোয়াইট ফিশ যারা বাইরে প্রবাসে থাকেন তারা তো অ্যাভেলেবেল হোয়াইট ফিশ পান তো হোয়াইট ফিশটা যেভাবে রান্না করলে মজা হয় ভাবলাম আমি ওটা শেয়ার করব আসলে আমাদের বাংলাদেশে ঝালমরিচ দিয়ে হোয়াইট ফিশ রান্না করলে অতটা মজা লাগে না তো আমি এভাবে রান্না করতেছি কি কতটুক কতটুক দিলে কিভাবে মজা হয় ওটাই শেয়ার করব তো এখানে এক প্যাকেট হোয়াইট ফিশ আর আমি দিব ভেজিটেবল এই এখানে গাজর এরপরে কুচা আলু এরপরে সিম আর আমি দিব একটা বেগুন আর এইসবের মাঝে এই আমি দিব এই সামান্য একটু এই সব কিছুর মাঝে আমি এগুলা দিব একটু অলমশলা আর গোলমরিচ লবণ ঝাল সামান্য এই যে হলুদ সামান্য এটা আপনাদেরকে দেখানোর জন্য যে দেওয়া যায় ওই জন্য আর অলরেডি আমি চুলাই পেঁয়াজ কাঁচামরিচ রসুন বসিয়ে দিয়েছি এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন বসিয়ে দিয়েছি তেল দিয়ে এখন এটা একটু ভাজা হলে এখানে সবজিগুলো আগে করে নেব এই যে আমি গাজর আর সিমগুলা দিয়ে দিয়েছি গাজর সিমগুলা অনেকটা শক্ত হয় এখানে ব্রকলি দিয়ে রান্না করা যায় বরবটি দিয়ে রান্না করা যায় মানে অনেক চিংয়ে রান্না করা যায় এই যে গাজরগুলো ভাজি হয়ে গেছে এখন আমি অন্য ভেজিটেবলগুলো দেবো তবে বেগুনটা একটু লাস্টে দেবো বেগুন তো অতি সহজে মজা যায় দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দিব ভালো করে নেটে ছেড়ে দেবো এই যে এগুলো অনেকটা মজে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব আর সবজিগুলো তো একদম সব কিছু মশলা ফাটের ঢোকে অনেক ইয়ামি ইয়ামি হয়ে যাবে এখন আমি একটু ফানি অ্যাড করে দিলাম যেন ভালো করে সব কিছুর মাঝে মশলা ঢুকে আর আমি মাছগুলো কেটে নিয়েছি এই যে মাছগুলোকে আমি ফিস করে নিয়েছি আর লাস্ট পর্যায়ে আমি খাবারের সাথে সরকারের সাথে অ্যাড এই যে সবজিগুলো আমার অনেকটা মজে গেছে আর এখন আমি এই মাছগুলা পিলে মাছগুলা দিয়ে দিব এর উপরে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম এখন এগুলা হয়ে যাবে আর আমি এর সাথে অ্যাড করব সয়া সস এই যে সয়া সস সয়া সস দিলে খাবারগুলো অনেক ইয়ামি হয় আর যাদের হাতের কাছে না থাকবে তারা না দিলেও সমস্যা নেই এখন এগুলোকে ঢেকে ভালো করে রান্না করে নেবো রান্না হয়ে যাওয়ার পরে আমি ফিরে এসেছি হয়ে গেছে আমার এই যে হোয়াইট ফিশ ভেজিটেবল এত ইয়ামি হয়েছে বলার বাইরে আপনারা যারা সাদা পছন্দ করেন না তারা একটু আরও একটু হলুদ বাড়িয়ে দিতে পারেন সয়া যারা পছন্দ না করেন না দিতে পারেন একটু রস দিতে পারেন এখন আমি খাওয়ার জন্য বাড়বো আর যারা ডায়েট করতেছেন তাদের জন্য তো এভাবে রান্না করে খাওয়া অনেক ইয়ামি ভেজিটেবল অ্যান্ড ফিশ যে কোনো ফিশ দিয়ে এভাবে রান্না করা যায় তবে আপনারা জাল হলুদ মশলা এগুলো দিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি যেভাবে পছন্দ করি ওভাবে রান্না করছি এভাবে কিন্তু অনেক অনেক ইয়ামি হয় এই যে আমি নুডলস দিয়ে খাবো ওই জন্য রেডি করে নিতেছি আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন কোনো সমস্যা নেই আর যারা ডায়েট করতেছেন তারা তো অবশ্যই কিছুই ভাত এবং নুডুলস কিছুই খাবেন না শুধু শুধু তরকারিটা খাবেন তৈরি হয়ে গেছে আমার হোয়াইট ফিশ ইয়ামি এমি একটা রান্না আশা করি তৈরি করে খাবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন অনেক একটা মজার খাবার আমি আমি যখনই কিছু করি তখন সাফওয়ান কথা বলবে সাফওয়ান কথা আপনারা শুনবেন কিছু মনে করবেন না আজকে এখন এটা খাবো আর অনেক অনেক রান্না রয়েছে সাফওয়ানের জন্য রান্না করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ